আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মিল্ক ব্রেড। তো আজকে মিল্ক ব্রেডটা আমি তৈরি করবো একদমই চুলায়। তো দেখে নিন কী কী উপকরণ দিয়ে আমি তৈরি করতেছি মিল্ক ব্রেডটা। আমি নিয়েছি 1 কাপ ময়দা, আপনি 200-250 গ্রাম হয় এটা। তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ ভিনেগার, 1 টেবিল চামচ ইস্ট, 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচ ইস্ট। শুকনো উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে নেব। একসাথে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে আমি কুসুম গরম দুধ দিয়ে ডোটা তৈরি করে নেব। এর সাথে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন প্লিজ। আর যারা এতদিন ধরে আমার চ্যানেলের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্যই চ্যানেলটা গ্রো করতেছে। আপনারাও আমার চ্যানেলটা লাইক কমেন্ট করবেন, আমার রেসিপিগুলো শেয়ার করবেন বেশি বেশি করে। একটা লাইক হয়তো আপনার জন্য কিছু না, কিন্তু একটা চ্যানেলের জন্য অনেক কিছু। তাই সবাই যারা দেখতেছেন প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটা ফলো দিয়ে রাখবেন প্লিজ। এই পর্যায়ে দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ তেল। এখানে তেল বা বাটার দিতে পারেন, আমার এই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, কেটে গেছে। তো তেলটা দিয়ে ভালো করে এটা মাখিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট এটা মাখিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে গরম জায়গায় রেখে দেবো। এখানে উপরে আবার আমি একটু তেল দিয়ে নিচ্ছি, যাতে উপরে যে র্যাপিং দিয়ে র্যাপ করবেন সেটা যেন উপরে না লাগে। তো দেখে কতটা সফট হয়েছে, দুটা একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো প্রায় 1 ঘন্টা সময় রেখেছিলাম আমি এটা, যে কারণে এটা হয়েছে। এটা যদি আপনি আরও বেশি সময় রাখেন আরও বেশি ফুলে যাবে। তো আমি এটা মাখানোর পরে আর একটু বেশি সময় রেখে দেবো। তো এটা প্রায় এখানে 10 মিনিট পরিমাণ সময় ভালো করে মাখিয়ে একটা রুটি তৈরি করতে হবে। এখানে মাখানোটা যত ভালো হবে, রুটিটা যত সফট হবে, আপনার ব্রেডটা তত ভালো হবে, খেতে ভালো লাগবে। দেখি বুঝতেই পারতেছেন যে কত সময় নিয়ে আমি এটা করেছিলাম। এটা টেনে টেনে আমি দিয়েছি, একবার মোটামুটি এলোপাথারিভাবে এটাকে বেলেছিলাম। তো পরের বার আর একটু মাখিয়ে নিয়ে আরেকটা রুটি বানিয়েছি। তো রুটিটা যদি টাইট হয় তাহলে আপনার ব্রেডের বান্ডিংটা সুন্দর হয়ে আসবে, সেই কারণে রুটিটা ইম্পর্টেন্ট। আর মাঝখানে কোনো প্রকারেই গুটাগুটি দেখা যাবে না, দানা দানা দেখা যাবে না, একটু সফট, একদম সফট। তো দেখতেই পারতেছেন আমি একটা সুন্দর রুটি বানিয়ে নিয়েছি। এটা আমি আসলে টেনে টেনে দিয়েছি, এই জায়গাটা একটু টাইট করে দিতে হবে, এটা আসলে বলার কিছু নাই। আর রুটিটা যেন মিল হয় এদিকেও লক্ষ্য রাখতে হবে। আর এদিকে আমি চুলায় অলরেডি একটা পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে একটা ফ্রি হিট দিয়ে নিব। আমার এদিকে কাজ হয়ে যাবে, আর অন্যদিকে আমার মানে চুলাটা অন করে দিয়ে রাখলে পাতিলটা গরম হয়ে যাবে, যেখানে দুইটা কাজই একসাথে করা যায়। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর এখানে আমি একটা ব্রেডের একটা মোল্ড আমি রেডি করে রেখেছিলাম, নিচে কিছুই দেই না, অল্প তেল ব্রাশ করে দিয়েছি। এখানে তেল বা ঘি যে কোনো জিনিস ব্রাশ করতে পারেন। এটা একটু মেল কম হয়েছে কিন্তু সমস্যা নেই, আমি এটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখেছি, যে কারণে দেখা যাবে পুরো মোল্ডটা ভরে যায়, ঠিক আছে। তবে আমি একটা কাজ ভুল করেছিলাম, যে র্যাপিং কাপড়টা একটু একটু ঢিলা দিবেন, উপরে যে টাইট দিছে নিচের দিকে টাইট দিয়ে উপরে একটু লুজ দিবেন, তাহলে কি যতটা ফুলবে উপরের দিকে উঠবে। সবচেয়ে ভালো হয় সুতি কোনো কাপড় দিয়ে ঢেকে রেখে দিলে। যদি আমি ভাবছিলাম যে এটা ভরবে শুধু, এটা দেখি ভরে উপরের দিকে উঠতেছে, দেখি বুঝতে পারতেছেন একদম দাগ লেগে গেছে, তার মানে এটা উপরের দিকে উঠে গেছে। এটা যদি র্যাপিং না থাকতো, কাপড় থাকতো, আরও উপরে উঠতো। তো শেপটা আমার মোল্ডের শেপে চলে আসছে। তো আশা করি এটা দেখে বোঝা যাচ্ছে। তো আমি র্যাপটা খুলে নেব। এখানে আসলে আর কিছু করার নাই, যে উপরে আমি একটু তেল দিতে ভুলে গেছিলাম, উপরে যদি তেল দিতাম তাহলে র্যাপিং পেপারের মধ্যে লাগতো না। তো এটা আমি হাত দিয়ে একটু মিল করে দেওয়ার চেষ্টা করেছি মাত্র। তো আমি একটা ডিম নিয়েছি, নর্মাল টেম্পারেচার রাখা একটা ডিমকে ফেটিয়ে চেষ্টা করবেন এখানে কুসুমের অংশটা দেওয়ার জন্য, যেহেতু আমরা চুলায় করতেছি এবং এখানে কোনো উপরের হিটের ব্যবস্থা নাই, সেই কারণে ডিমের কুসুমটা দিলে কালারটা খুবই সুন্দর আসে, যেটা অবশ্যই আপনারা অলরেডি দেখে ফেলছেন আমার ব্রেডে প্রথম দিকে। তো আমি এখানে কুসুমটা ব্রাশ করে নিচ্ছি। আবারও বলতেছি, যারা আমার চ্যানেলে
এই ভিডিওগুলো নতুন দেখতেছেন, যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন প্লিজ। আর অবশ্যই নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, তাহলে আমি নেক্সট ভিডিও দিলে আপনারা পেতে পারেন। এই যে আমি পাতিলটা বসিয়ে রেখেছিলাম ফ্রিহিট দিয়ে, 10 মিনিট ফ্রিহিট দিয়েছি। এখানে একটা কাগজ দিয়ে দিচ্ছি, দিয়ে কাগজ অবশ্যই দেবেন, কাগজ না দিলে হবে না, তোলা নিতে ধরে যেতে পারে সেই জন্য। আর অবশ্যই আপনারা সিলভারের হাঁড়ি ইউজ করবেন, কারণ সিলভারের পাতিল ছাড়া চারদিক থেকে হিট এসে উপরের দিকে লাগে না, সেই কারণে আমি সিলভারের পাতিল দেওয়ার চেষ্টা করেছি। সিলভারের পাতিল না হলে উপরের দিকেও কালারটা আসবে না। এবং দেখেন আমি প্রথম 2-3 মিনিট দিয়েছি একদম ফুল হিটে, দিয়ে তারপরে আমি নর্মাল হিটে এনেছি। এই দেখেন আমি প্রায় 40 মিনিট সময় ধরে বেক করেছি। প্রথম দিয়েছি 5 মিনিট মানে ফুল হিট, এবং নামানোর আগে 5 মিনিট ফুল হিট দিয়েছি, যে এখানে কাগজটা একদম পুরো হয়ে গেছে, বয়ের কিছু না, একটু ধোয়া ধোয়া উঠবে, আপনার ব্রেডটা দেখবেন এমনিতেই চারপাশ থেকে উঠে গেছে, তো খুব সুন্দর হয় আসলে এই কালারটা, মানে চিন্তাই করা যায় না যে পাতিলের মধ্যে এত সুন্দর ব্রেড তৈরি করা যায়। তো আশা করি দেখে অলরেডি বুঝে গেছেন আপনারা যে ব্রেডটা কত সুন্দর হয়েছে। এবার কাটার পালা কাটলে দেখে বুঝে নেবেন যে এটা মাটির চুলায় করতে পারবেন, গ্যাসের চুলায় করতে হবে এমন কোনো কথা নেই, মাটির চুলায় করতে পারবেন। চারপাশ থেকে দেখেন খুব সুন্দর করে এমনিতেই উঠে আসছে, আমি আর ধরার মানে কাটার কোনো প্রয়োজন হয় নাই। তো উপরে একটু তেল ব্রাশ করে নেবেন, একটু বা ঘি বাটার, আমি একটু বাটার দিচ্ছি, বাটারের স্মেল আমরা জানি খুব ভালো লাগে, সেই জন্য আপনারাও চাইলে এখানে যে কোনো জিনিস বাটার বা ঘি ব্যবহার করতে পারেন। এই দেখেন নিচের দিকেও পুড়ে নাই, কী সুন্দর হয়েছে ব্রেডটা। তো এটা কেটে নেব। তো যারা এতক্ষণ আমার চ্যানেলটা দেখেছেন, আমার ভিডিওটা দেখেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আবারও বলতেছি, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটা লাইক করে রাখবেন, লাইক কমেন্ট করে রাখবেন। দেখতেছেন ব্রেডটা কত সফট হয়েছে, আশা করি সবাই বুঝতে পারছেন। আর হ্যাঁ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন সবাই প্লিজ, আসসালামু আলাইকুম।